একজন মা তার 7 বছরের একটা বাচ্চাকে নিয়ে ক্লিনিকে আসছে এবং যে সকল কমপ্লেইন্স করতেছে সেটা হচ্ছে বাচ্চাটার ফিভার আছে, মাইগ্রেটরি জয়েন্ট পেইন আছে এবং জয়েন্টে সোয়েলিং আছে, প্যালপিটেশন আছে। এবং তাকে ফার্দার ইনকোয়ারি করার পর জানা যায় যে 2 সপ্তাহ আগে তার হচ্ছে সর থ্রট ছিল, টনসিলাইটিস, ফ্যারেনজাইটিস এগুলো ছিল, গলায় ব্যথা ছিল। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে এটার যদি প্রভিশনাল ডায়াগনোসিস করা হয় তাহলে শুরুতেই যে কথাটা মাথায় আসবে সেটা হচ্ছে রিউমেটিক ফিভার। তো রিউমেটিক ফিভার কেন এখানে হইতে পারে এবং রিউমেটিক ফিভার বলতে কী বোঝায় সেটা নিয়ে একটু সংক্ষেপে বলবো। ফার্স্ট কথা, আমরা জানি যে আমাদের টনসিলাইটিস বা সোর থ্রট, ফ্যারেনজাইটিস এগুলো বিভিন্ন কারণে হইতে পারে। এটা যদি একটা পার্টিকুলার শ্রেণীর ব্যাকটেরিয়া দ্বারা হয়, টাইপ এ স্ট্রেপটোকক্কাস, এই শ্রেণীর ব্যাকটেরিয়া দ্বারা যদি হয় তাহলে কী হইতে পারে, 97% কেসে নর্মালি কোনো এক জায়গায় মানে ব্যাকটেরিয়া আক্রমণ করছে, আমাদের বডির ইমিউন সিস্টেম বসে থাকবে না, তো অবশ্যই অ্যান্টিবডি তৈরি করবে এবং ওই ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেনের অ্যান্টিজেনগুলো আছে, সাধারণত এই শ্রেণীর ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের এম প্রোটিন নামে অ্যান্টিজেন থাকে, তো ওই এম প্রোটিনের সাথে কী করবে, ক্রস রিয়াক্ট করবে আমাদের বডিতে ইমিউন সিস্টেম দ্বারা তৈরি অ্যান্টিবডিগুলো, ক্রস রিয়াক্ট করে ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেবে। এটা 97% ক্ষেত্রে হয়। বাট 3% ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে ওই ব্যাকটেরিয়ার সাথে ক্রস রিয়াক্ট তো করলো আমাদের বডিতে তৈরি অ্যান্টিবডি, পাশাপাশি আমাদের বডির অ্যান্টিবডি এক্ষেত্রে অটো অ্যান্টিবডি হয়ে যায়, অর্থাৎ ওই এম প্রোটিন আমাদের 5টা জায়গায় পাওয়া যায় বডির, আরও 5টা জায়গায় কী কী, ব্রেইনে পাওয়া যায়, হার্টে পাওয়া যায়, স্কিনে পাওয়া যায়, সাবকিউটিনিয়াস টিস্যুতে পাওয়া যায় এবং জয়েন্টেও কিন্তু পাওয়া যায়। ফলে এই 5টা জায়গায় তো ওই এম প্রোটিন আছে, তো আমার ওই অটো অ্যান্টিবডি ডিফারেন্সিয়েট করতে পারে না যে অ্যাকচুয়ালি আমার কোথায় আক্রমণ করা উচিত আর কোথায় আক্রমণ করা উচিত না। ওরা আমাদের বডির যে নর্মাল এম প্রোটিনগুলো যে জায়গায় আছে সেই জায়গায় যাও ক্রস রিয়াক্ট করে, ফলে যে সমস্যাটা হয় যে এখানে কিন্তু অটো ইমিউন ডিজিজ ক্রিয়েট হয়, এটাকে কিন্তু আমরা অটো ইমিউন বলি। অর্থাৎ দেখা যায় যে এই অটো অ্যান্টিবডিগুলো বডির যে জায়গায় আক্রমণ করার দরকার না, ও তো শুধু ফরেন বডিতে আক্রমণ করবে, ও কেন নিজের বডির জিনিসপাতিকে আক্রমণ করবে। তো যেহেতু নিজের বডির এই 5টা জায়গায় আক্রমণ করতে পারে এই 3% ক্ষেত্রে, নর্মালি করে না, এই 3% ক্ষেত্রে এই অটো অ্যান্টিবডি তৈরি হতে পারে। সেটা হইতে পারে বিভিন্ন প্রিডিসপোজিং ফ্যাক্টরের কারণে কিছু পার্সনের ক্ষেত্রে। সো যাই হোক, তো ওভারঅল কথা যে এই যে 5টা জায়গায় মানে আক্রমণ করবে এর ফলে কিন্তু 5টা জায়গায় ড্যামেজ হয়। যেমন আমি যদি বলি ব্রেইনে যদি ওই অ্যান্টিবডি আক্রমণ করে, ক্রস রিয়াক্ট করে এম প্রোটিনের সাথে, তাহলে কী হবে, বেজাল গ্যাংগ্রিয়াতে ঝামেলা হবে, ফলে আমাদের মোটর অ্যাক্টিভিটি একটু সমস্যা হবে, আনইনটেন্ডেড এবং আনকন্ট্রোল মোটর অ্যাক্টিভিটি, যেমন লিম্বের মুভমেন্ট, আমি ইচ্ছা করে নাড়িতেছি না, অটোমেটিক্যালি নাড়তেছি, সেটাকে বলে কোরিয়া। হ্যাঁ, তার পাশাপাশি আমার হার্টে কার্ডাইটিস হইতে পারে। কার্ডাইটিসের মধ্যে আমরা জানি হার্টের 3টা লেয়ার আছে, আমরা আলাদাভাবে বলতে পারি পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, এগুলো হইতে পারে। এবং স্কিনে কিন্তু এক ধরনের ইরিথমা পাওয়া যায়, লাল কালারের এক ধরনের ইরিথমা, এবং এটাকে আমরা বলি ইরিথমা মার্জিনেটাম। তো কারণ এখানে মার্জিন দিয়ে হচ্ছে ভালো করে বোঝা যায় লাল দাগটা, এবং সেন্ট্রালি তেমন কোনো লাল থাকে না। হাউএভার, তার পাশাপাশি হচ্ছে কি, সাবকিউটিনিয়াস টিস্যুতে নোডিউলস পাওয়া যাইতে পারে, স্পেশালি এটা মানে ফোরআর্মের যে এক্সটেন্সর এসপেক্ট আছে এই জায়গায় পাওয়া যায়। তো এই বিষয়গুলো গেল। তার পাশাপাশি আর কী রইল, জয়েন্ট। তো জয়েন্টে যে ঘটনা ঘটে, জয়েন্টে হচ্ছে আমরা পলিআর্থ্রাইটিস কি সেটা তো জানি, যে পলি মাল্টিপল জয়েন্টে ইনফ্লামেশন, এবং এক্ষেত্রে পেইনও থাকে, সোয়েলিংও থাকে, ফোলাও থাকে জয়েন্টগুলো, এবং এই পলিআর্থ্রাইটিস থাকে, এবং এটা মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস হয়। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস মানে কি, মানে হচ্ছে গিয়ে একটা টাইমে দেখা গেছে যে আমার একটা জয়েন্টে ব্যথা হইতেছে, পরবর্তী টাইমে আরেকটা জয়েন্টে ব্যথা হইতেছে। যেমন আমি ধরলাম আমার এখন হচ্ছে এলবো জয়েন্টে ব্যথা হইতেছে, আবার পরবর্তীতে সকালে যে হচ্ছে আমার রিস্ট জয়েন্টে ব্যথা হইতে, মানে ওভারঅল কথা এক টাইমে এক একটা জয়েন্টে ব্যথা হইতেছে, বাট এটা কিন্তু একটা জয়েন্টে ফিক্সড না, বেশ কিছু জয়েন্টে হচ্ছে। আমি কিন্তু এই যে বাচ্চাটার কথা শুরু করছিলাম, ওই বাচ্চাটার কথা বলছিলাম যে ওর হচ্ছে মাইগ্রেটরি জয়েন্ট পেইন হচ্ছে, এবং ওর ক্ষেত্রে এই মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিসই ছিল। এবং এই প্যালপিটেশনের কথা বললাম না, প্যালপিটেশন মানে কি, প্যালপিটেশন মানে কিন্তু হার্ট এর সমস্যা, এবং সাধারণত ভালভার যে হার্ট ডিজিজ আছে সেক্ষেত্রে প্যালপিটেশন পাওয়া যায়। তো ওভারঅল কথা এই বাচ্চাটার মধ্যে এই 5টা জিনিসের মধ্যে 2টা কিন্তু পাওয়া গেছে। আচ্ছা, এই জিনিসগুলোতে আমি পরে আসতেছি। এই অটোইমিউন ডিজিজটা হচ্ছে রিউমেটিক ফিভার, আই রিপিট, এই অটোইমিউন ডিজিজটা হচ্ছে রিউমেটিক ফিভার। এবং এই রিউমেটিক ফিভারটা কেন হইল, আনসার হচ্ছে ওই যে গ্রুপ এ স্ট্রেপটোকক্কাই আমার টনসিলাইটিস, ফ্যারেনজাইটিস বা ওই যে সর থ্রট ঘটাইছিল, উইটার এফেক্ট হিসেবে 2-3 সপ্তাহ পরে যায় আমার এই 5টা অর্গানে এফেক্ট করতেছে। এটা সবার ক্ষেত্রে হবে না, ওই 3% মানুষের ক্ষেত্রে হবে যাদের ক্ষেত্রে অটো অ্যান্টিবডি তৈরি হবে, যাদের ক্ষেত্রে ওরা ডিফারেন্সিয়েট করতে পারবে না যে অ্যাকচুয়ালি আমার কি এ সকল জায়গায় আক্রমণ করা উচিত না উচিত না,
এটা আশা করি বোঝা গেছে। এবং এই যে যে বিষয়টা, এটাকে আমরা বলি রিউমেটিক ফিভার, এর ফলে ফিভারও পাওয়া যাবে, আর্থ্রাল দিয়ে পাওয়া যাবে, পাশাপাশি আমরা যখন টেস্ট করাবো তখন দেখবো ইএসআর বেশি পাওয়া যাচ্ছে, সিরিয়াকটিভ প্রোটিন বেশি পাওয়া যাচ্ছে এবং WBC কাউন্ট বেশি পাওয়া যাবে যেহেতু মানে ইনফ্লামেশন হয়। এবং এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথা যে ECG করলে পিআর ইন্টারভ্যালও বেশি পাওয়া যাবে। এবং এই যে যে ইনফ্লামেশনটা হচ্ছে এই পাঁচটা জায়গায়, কোথায় কোথায়, ব্রেইন, হার্ট, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, জয়েন্ট, এই জায়গাগুলোতে ইনফ্লামেশনটা কি কোনো ব্যাকটেরিয়া ঘটাচ্ছে? আনসার হচ্ছে অ্যাবসুলুটলি নট। এখানে এগুলো কিন্তু নন সাপোরেটিভ, এটা একটা নন সাপোরেটিভ সমস্যা। এখানে ব্যাকটেরিয়া ওই জায়গাটাতে যাচ্ছে না, ব্যাকটেরিয়া তো ওই গলায় ছিল এবং ওখান থেকে ওইখানে ধ্বংস করে দেওয়া হয় ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়া তো আমাদের ইফেক্ট করতেছে আমার নিজের অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি, এটাই কিন্তু সমস্যাগুলো করতেছে ক্রস রিয়াক্ট করে। সো এজন্যই কিন্তু এটাকে আমরা নন সাপোরেটিভ বলি। সো আশা করি বোঝা গেছে। এটা এই যে বিষয়টা, এটা আমরা বলি হচ্ছে রিউমেটিক ফিভার। এবং এই রিউমেটিক ফিভারের কারণে কিন্তু এই যে পাঁচটা জায়গায় সমস্যা হতে পারে, তার মধ্যে অন্যতম হার্ট, হার্টে স্পেশালি অনেক প্রবলেম হয়। সো এই জন্য রিউমেটিক হার্ট ডিজিজ নামে একটা টার্ম আছে, বা যাকে আমরা RHD এভাবেও চিনি। সো রিউমেটিক হার্ট ডিজিজ জিনিসটা কি, এটা হচ্ছে রিউমেটিক ফিভারের কারণে এটার এফেক্ট হিসেবে এই হার্ট ডিজিজটা হয়। এবং এই হার্ট ডিজিজের মধ্যে তিনটা অলরেডি আমি বলছি, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, অ্যান্ডোকার্ডাইটিস। এর মধ্যে অ্যান্ডোকার্ডাইটিস, যেটা অ্যান্ডোকার্ডাইটিসের মধ্যে কিন্তু ভালভ অ্যাসোসিয়েটেড, আমরা জানি ভালভের যে পোর্শনটা, মাইটাল ভালভ, ট্রাইকাস্পিড ভালভ, আয়োটিক ভালভ, পালমোনারি ভালভ, এই ভালভের পোর্শনটুকু কিন্তু অ্যান্ডোকার্ডিয়ামের পার্ট। সো ভালভার অ্যান্ডোকার্ডিয়াম বলি আমরা ওই পোর্শনগুলোকে। সো এই অ্যান্ডোকার্ডিয়ামে বা এই ভালভার যে ডিজিজগুলা বা অ্যান্ডোকার্ডাইটিস, এটা কিন্তু বেশি সিভিয়ার এবং ক্রোনিক।